عشان Hello everyone, Assalamualaikum. Beauty Life in Finland channel সবাই কে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার ব্লগের সাথেই থাকবেন, আপনাদের ভালো লাগবে। আজকে আমি আর ক্লাসে গেলাম না, যদিও বা আগামীকাল আমাদের এক্সাম, বাসায় কিছু সময় নিয়ে পড়ব। তারপরেও সকালবেলা তো প্রায় ব্রেড খেতে হয়, আর খেতে খেতে একটু একঘেয়েমি এসে গেছে, তাই ভাবলাম আজকে একটু সময় নিয়ে সকালের নাস্তাটা রেডি করি। এটাও খুবই ঝটপট সিম্পল একটা নাস্তার রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি, আমার কাছে মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে। নর্মাল চালের গুঁড়ি যেটা, সেটা আমি এমনি নর্মাল পানি দিয়ে অনেকক্ষণ হাতে কোচড়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো পানি দিয়ে একটা লিকুইড ব্যাটার করেছি। এটাতে সামান্য একটু লবণ দিয়েছি, লবণটা পারফেক্ট না হলে কিন্তু ভালো লাগে না। তো লবণ, চালের গুঁড়া, পানি, তো এটার পাতলা ব্যাটারের মধ্যে এখন একটা ডিম দিয়েছি। ডিমটা একটু বড় ছিল, মনে হচ্ছে পুরোটা লাগবে না, তাই কিছু আমি ডিম ভাজির জন্য ওরকম করে পাশে রেখে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা নিয়েছি, ব্যাস। মানে ডিম ভাজিতে আমরা যেটা ইউজ করি সেগুলাই। ডিমটা এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার আগে কিন্তু আমি একটু টেস্ট করে দেখেছি লবণের পরিমাণটা, কারণ ডিম দেওয়ার পর তো আর মুখে দেওয়া যাবে না, তো একটু পাতলা হলেই ভালো হয়। ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছিলাম, দেওয়ার পর সাথে সাথে টিস্যু দিয়ে আবার একবারে সুন্দর করে মুছে নিয়েছি। তো প্রতিবারে রুটি দেওয়ার পর, মানে রুটি দু একটা করার পর এইভাবে করে একটু তেল দিব, সাথে আবার টিস্যু দিয়ে মুছে নিব। এভাবে করলে ফ্রাই প্যানটাও ভালো থাকে, সুন্দরভাবে পিঠাগুলোও উঠে যায়। তো এই ডিমের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, কিন্তু পরিমাণে কম হয়েছে, পরে আরও দিতে হবে। রুটিটা যখন হয়ে আসছে ঢেকে দেওয়ার পর, তারপর উপর থেকে ডিমটা ছড়িয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর আমি উপর থেকে অয়েল ব্রাশ করে একটু তেল ছিটিয়ে দিয়েছি, কারণ পরিমাণ একটু কম ছিল। আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দেওয়ার পর এখন অপর পাটটাও ভেজে নিব। এটা আমাদের ওইদিকে খোলা যায় পিঠার মতো অনেকে তৈরি করেন আরও পাতলা করে, এটা মাংস বা যে কোনো ভাজিটা, যে বিশেষ করে খেজুরের মিঠাই দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো মিষ্টি জিনিস তো আমাদের টোটালি খাওয়া হয় না, তেমন পছন্দ হয় না, তো এভাবে ডিম দিয়ে মানে একটু আপডেট করলে আমার কাছে মনে হয় সবারই ভালো লাগবে। আর সকালবেলার নাস্তার সাথে সবসময় আমার পছন্দ ডিমের আইটেমটা থাকা। তো এভাবে করে প্রতিবারেই আমি টিস্যু দিয়ে মুছে মুছে এভাবে ব্যাটারটা দিচ্ছি। ব্যাটার দেওয়ার সময় ফ্রাই প্যানটা একটু উপরে হাতে নিয়ে করলেও ভালো হয়, তাতে তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ছড়িয়ে দেওয়ার পর কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, খুবই সিমসাম। আর যেহেতু আমি এখানে কোনো প্রকার গরম পানি ইউজ করি নাই, এটা নর্মাল রেডিমেড চালের গুঁড়া, তো অনেকটা ক্রিস্পি হয়, এই জন্য বেশি ভালো লাগছে। তো আমি প্রথমে এভাবে করলাম, এখন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি, এটা আমার কাছে মনে হয় বাচ্চাদের কাছে খুবই ভালো লাগবে। ডিমটা সেম দিয়ে দিলাম, খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব, আর সাথে ঢেকেও রাখবো কিছুক্ষণের জন্য। যখন দেখবো যে ডিমটা হয়ে আসছে, তারপর আমি উপর থেকে আবারও একটু অয়েল দিয়ে দিলাম। অয়েল দেওয়ার পর পরে আমি দিয়ে দিচ্ছি চিজ। আমার ছেলে বলছে যে হামো ডিমটা খুব বেশি ভাজা করবে না, একটু নরম থাকুক, এটাই ওর পছন্দ, তাই এর উপরে আমি চিজটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে অপর পিঠটাও ভেজে নিতে পারেন। দেখেন এই পাশটা একেবারে ক্রিস্পি হয়ে গেছে, শক্ত টাইপের, তো এক হাতে আমি এই রোলটা করতে পারছি না, কারণ প্রচণ্ড গরম। আর এই ধরনের পিঠাগুলা বা রুটিগুলা তৈরি করতে চুলার তাপটা কিন্তু মিডিয়াম থেকে হাইয়ে থাকতে হয়, তো আমি স্প্যাচুলার সাহায্যে ভালো করে একটা রোল করে নিচ্ছি। রোল করার সময় আমি কিন্তু চেপে চেপে করছি না, আমি চাচ্ছি ভেতরে একটু ফাঁকা থাকুক, এতে কি হবে একটু পরে বলছি। দেখেন কি যে সুন্দর হয়েছে। তো সেমভাবে আবারও অয়েল ব্রাশ করে তারপর টিস্যু দিয়ে মুছে আবারও এভাবে করে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা যখন শক্ত হয়ে এসেছে ঢেকে রাখার পর তারপর ডিপ। তো প্রতিবারই আমি এভাবে করে নিব। চিজ দেওয়াতে আমার ছেলে কি পরিমাণ খুশি হয়েছে এটা বোঝাতে পারবো না, ও তো বলে যে আম্মু প্রতিদিনই আমি এই নাস্তা চাই, এত অল্প সময়ে শর্টকাট। আর যেহেতু তেলের পরিমাণ কম, সেই সাথে ডিম চিজ আছে, তো ডেফিনেটলি এটা একটা হেলদি খাবার আমি মনে করছি। আর চিজ দেওয়াতে এটা সুন্দরভাবে রোল হয়ে গেছে। ছেলের বাবাকে দিয়ে দিলাম দু ধরনের, আর এগুলো আমরা মা ছেলের জন্য।
আবারও বলছি, এটা কিন্তু চেপে চেপে করা যাবে না, এটা আলতো হাতে রোলের মতো হবে। খুব অল্প সময় ঝটপট হয়ে যাচ্ছে, বেলাবেলির ঝামেলা নেই। তো এই যে দেখেন, ওই যে একটা ফাঁকা আছে, এতে কি হচ্ছে, ভাস্পটা তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে না রুটিটা ক্রিসপি। আমার ছেলে তো অলরেডি একটা নিয়ে নিয়েছে, তারপরেরটা আমি বললাম যে বাবা কেটে দিই, তাহলে তোমার গরম গরম খেতে অসুবিধার হবে না। খুবই আমি ট্রাই করে দেখতে পারেন, একটু খাও না, তোমাকে দিতে পারি না, কিসে দিব তোমাকে, অনেক ঐতিহ্যবাহী একটা নাস্তা কিন্তু জাস্ট আমি একটু মডিফাই করলাম, খুবই ভালো লেগেছে, ট্রাই করবেন। আসুন চলো, আজকে বাসা থেকে নাস্তা করিয়ে তারপর ডে কেয়ারে দিয়ে দিচ্ছি। আমার বাবাটাকে ডে কেয়ারে দিয়ে এসে আমি কিছুক্ষণ পড়তে বসেছিলাম, কিন্তু এই বয়সে আর পড়াতে অত মন লাগে না, এটা ওটা বিভিন্ন কথা মাথার মধ্যে আসে। দেশে একটু ফোনও দিয়েছিলাম, তো ওরা তো অনেক খুশি হয়েছে, প্রথমে একটু ভয় পেয়েছে, কারণ এই টাইমে তো আমি ফোন দিই না, আমি ক্লাসে থাকি। কথা বলার পর একটু শান্তি লাগছে, কারণ বেবি আল্লাহর রহমতে আগের চেয়ে একটু ইম্প্রুভ হচ্ছে। তো ডাক্তার বলেছে নিরাশ হবেন না, আল্লাহকে ডাকেন, আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে একটু একটু মায়ের দুধ নিচ্ছে, তবে সেটা মুখে না, মুখে নিতে পারে না, ফাইট দিয়ে নিচ্ছে। আর ওর মা আগের থেকে সুস্থ আছে, সবাই বাসায় আছে, তো আসা যাওয়ার মাধ্যমে। তারপর আমাদের একজন রিলেটিভ আছে, উনি সহ মিলে হসপিটালে বেবির সাথে আছেন। ওখানে তো বেবির সাথে থাকা যায় না, পাশে থাকতে হয়, ডক্টর কিছুক্ষণ পর পর বিভিন্ন বিষয় বলে, এটা ওটা আনতে বলে। সবাই দোয়া করবেন, বেবি চোখও খুলেছে এখন, তো প্রায় দু সপ্তাহের চেয়েও বেশি আছে বেবি এনআইসিওতে। তো দেখা যাক আল্লাহ কী করেন, সবাই দোয়া করবেন। এদিকে স্যালমন মাছ দিয়ে ভাবলাম মূলা রান্না করব। মূলা মাঝে মধ্যে খেতে ভালো লাগে, খারাপ লাগে না, কিন্তু এটা আনলেই শুরু হয়ে যায় ঘ্যান 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 ঘ্যান। আমার ছেলে ও কিন্তু খায়, কিন্তু ঘ্যান ঘ্যানানি এটা চেঞ্জ হবে না, এটা থাকবে। তো আমার বাবার খিচুড়িতেও আজকে আমি সেম মাছ দিয়েছি, তো এটা তুলে রাখবো কিছুক্ষণ পরে, কাটার মাঝখানের অংশটা ছাড়িয়ে তারপর হাত দিয়ে একটু গুঁড়া করে তারপর এখানে মিশাবো। আমি কি করব, খাওয়াতে পারি না, তো এখন আর ব্লেন্ড করি না, এভাবে করে একটু স্পাচুলার সাহায্যে একটু চেপে চুপে যা নরম হয় ওটাই ট্রাই করি। অনেকদিন পর আজকে শুটকি রান্না করছি, যা কয়েকটা শুটকি ছিল অনেক দেখে শুনে খেয়েছি। তো যারা এই শুটকিটা দু একজন আমাদেরকে গিফট করেছেন, অনেক মূল্যবান জিনিস, অনেক অনেক ধন্যবাদ। আমার কারো নাম এখানে বলতে ইচ্ছে করে না, কারণ এক একজন হয়তো কেউ আমার ভিডিওটা দেখবেন, এক একজন এক একভাবে নেবেন, তো যিনি দিয়েছেন তিনি তো বুঝবেন। তো যাই হোক, সব কিছু একেবারে প্রকাশ করতে হয় না, কিছু কিছু ভিতরে ফিল করলে, আপনি যদি মন থেকে ফিল করেন, ওটা যার জন্য ফিল করছেন অবশ্যই উনি টের পাবেন। তো শুটকি দেওয়ার পরপর পুরো ঘর স্মেলে ভরে যায়, তাই যতটুকু সম্ভব আমি ঢেকে ঢেকে মশলাগুলো একে একে দিয়ে যাচ্ছি। খুব বেশি তো মশলা লাগে না শুটকির তরকারিতে, প্রথমে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি, তারপর সরাসরি শুটকি দিলাম, শুটকি চিংড়ি শুটকি, এগুলো এখনও নাড়া হয়নি, তার মাঝে লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদ আর একটু ধনে পাউডার দিয়েছি। শুটকির তরকারিতে আমি কখনো জিরাটা ব্যবহার করি না, মা নিষেধ করতেন, তো ওইভাবে রান্নাটা শিখা হয়ে গেছে। তো নামানোর আগে আমি আরও কিছু এখানে রসুন অ্যাড করব, সামান্য একটু পানি দিয়েছি যাতে না পড়ে যায়। তো এই অবস্থায় কিছু সময় ঢাকা ছিল, আবার যেহেতু গ্লাসের লিডটা তাই দেখছি বারবার নিচের দিকে লাগছে কি না, কারণ যে কোনো তরকারি একবার লাগলে তো শেষ। তো আর যেহেতু শুটকি অনেক শখের একটা খাবার এটা আমাদের, তো আমি বরবটি, আলু আর সামান্য কয়েকটা মূলা সব কিছু মিক্সড করে দিচ্ছি। শুটকি দিয়ে মিক্সড সবজি আমার ভালো লাগে, তো ওর বাবা বলল যে কি আলুটা না দিতে, তারপর আমি দিয়েছি, সব কিছু মিলালে ভালো লাগে, সবজি কমে যাবে একটু পরে। আর বরবটিটা ছিল ফ্রোজেন করা, আর এখন দিয়ে দিব দুটো ছোট ছোট টমেটো, এটা না দিলে অসম্পূর্ণ লাগে, হলুদ লাল সবুজ সব কিছু মিলে এই কালারটা আমার কাছে অসম্ভব ভালো লাগে। তো আমি চাই মিক্সড সবজি শুটকি দিয়ে, খারাপ হবে না আমি বলতে পারি। উপর থেকে আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিতে আমি তো খুবই পারদর্শী। তো এদিকে মূলাটাকেও একটু লবণ মেখে এই পাত্রে নিয়ে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে একটু ঝোল ঝোল করে রান্না করতে পারি না, আমার কাছে মনে হয় যে এই তো সাইড থেকে পড়ে যাচ্ছে,
প্রথম প্রথম তো আরো বেশি কষ্ট লাগতো, এখন তো অনেকখানি অভ্যাস হয়ে গেছে। মাছটা ফ্রাই করার পর ওখানে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, তারপর আলতো হাতে মুলার উপরে বসিয়ে দিয়েছি। এদিকে আমার বাবার খিচুড়িটা হয়ে গেছে, মাছটাও একটু ভেঙে চুড়ে দিলাম। তারপর এখন দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে রেখে দিব। আজকের খিচুড়িতে আমি নর্মাল চাল ব্যবহার করিনি, আমি অ্যারাবিক একটা চাল ব্যবহার করেছি, তো ওটাও দেখি যে আমার বাবাটা পছন্দ করে। এদিকে শুটকির তরকারিটা হয়ে গেছে, আমি দুটো রসুনের কোঁয়াকে থেতো করে দিয়ে দিয়েছি, ফ্রেশ ধনে পাতা নেই, তাই আজকের শুটকিতে শুধু রসুনের ফ্লেভারেই থাকছে। আর সত্যি কথা বলতে রসুনের এই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, তাছাড়া আমাদের দেশের মতো ধনে পাতা তো এখানকার গুলা না, দেশের যে শীতকালের একটা ধনে পাতা সেটার স্মেল ওয়াও। তো মোটামুটি রান্না প্রায় শেষের দিকে, ওই পাশে আরও রান্না হচ্ছে, আমি আবার এদিক দিয়ে চিকেনও বসিয়েছি, কারণ দুটা ভারী রান্না না করলে আমার চলে না, কারণ কাল আগামীকাল আর রান্না করবো না, তাই এতো এর ফাঁকে তো পাস্তা এটা সেটা চলবে। এটা হতে থাকুক, চুলাটা খুব লোতে রেখে আমি চলে যাব আমার বাবাটাকে আনতে। তো এই কাজটা করা ঠিক না, কারণ আমার সাথে ওর বাবার কথা হচ্ছে, ওর বাবাও এসে পড়েছে, এই তো গাড়ি থেকে নামছে। বাবার খিচুড়িটা আমি অর্ধেক এখন তুলে রেখেছি, যেহেতু ওখান থেকে আনার পরে ওকে খাওয়াবো, আর এইদিকে শুটকির কারি। তো এই তো আজকের রান্নাবান্নাগুলো আপনাদের কাছে শেয়ার করলাম, আশা করছি পুরো ব্লগটা আপনারাও এনজয় করেছেন। সবাই ভালো থাকবেন, প্লিজ একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।